সৃষ্টিশীল কাজে যেমন কোনো রকমের প্রেশার না করে, যেসব জায়গায় প্রয়োজন সেসব জায়গা দিয়ে যেন যেসব জায়গায় অনিয়ম হচ্ছে অনাচার হচ্ছে সেসব জায়গা সঠিক জায়গা দেখা যায়, সৃষ্টিশীল জায়গাটাকে এড়িয়ে রাখা হয়। উপস্থাপন করি এখন একজন চিকিৎসক তো শুধুমাত্র সমস্ত চিকিৎসকের প্রতিনিধিত্ব করেন না, একজন অভিনেত্রী তো সমস্ত অভিনেত্রীর প্রতিনিধিত্ব করেন না, একজন সিনেমা অনেকদিন পর একটা নতুন জোয়ার কিন্তু আমরা লক্ষ্য করছি সিনেমা ইন্ডাস্ট্রিতে আসছে। তো যখনই একটা মুক্ত সংস্কৃতির চর্চাটার বিকাশ ঘটা শুরু করে তখনই কোনো না কোনো গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা টুটি চেপে ধরার চেষ্টা করে, এটা সারা জীবনই আমরা দেখে আসছি অথবা আমাদের পূর্বপুরুষরাই তাই দেখে আসছে। তো সেই ধারাবাহিকতা এটাকে আমি নতুন কিছু মনে করি না, সারা জীবন বাঙালির মুক্ত সংস্কৃতির মুক্ত বুদ্ধির চিন্তাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে, সেই ধারাবাহিকতাই আমরা এখন দেখতে পাচ্ছি। তো এটা আমি মনে করি যে এটা এই সময়ে এসে 2022 এসে সারা পৃথিবী যেখানে উন্মুক্ত সিনেমার চর্চা করছে সেখানে আমাদের এই বাধাগ্রস্ত করার যে চেষ্টা সেটা আমি খুবই অপচেষ্টা এবং বাজেভাবে দেখি। আমি মনে করি যে একটা ইন্ডাস্ট্রি তো নানান শেপে যাবে, এক একটা সময় এটা ভালো হবে, এক সময় খারাপ হবে, এক সময় ব্যবসা উন্নতি হবে, এক সময় খারাপ হবে, কন্টিনিউয়াস প্রসেস। কিন্তু আমি মনে করি যে সমন্বিত উদ্যোগ যে কোনোভাবেই, সেটা সিনেমার ক্ষেত্রে হোক, অন্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হোক, ওটিটির ক্ষেত্রে হোক, সমন্বিত উদ্যোগ এবং সবচেয়ে বড় কথা যে নির্মাতা তার সব জায়গা থেকে সৎভাবে যেন তার কথা বলতে পারে, সেই বলার জায়গাটা যখন নিশ্চিত করা হবে তখন সামগ্রিকভাবে এটা উন্নত হবে। এরকম অনেক সময় কথা আমি অনেক আগের কথা বলছি, দেখলাম যে একটা ইউটিউবে দেখি যে এক হুজুরের ওয়াজে শনিবার বিকেল নির্বাচন হচ্ছে, পরে আবার আর এক সময় দেখলাম যে ওই হুজুর আবার অ্যারেস্ট হয়েছে, কার কথায় কি হচ্ছে না হচ্ছে জানি না, মানুষ কান কথায় এখন ইদানিং এত বিশ্বাস করে এটা হলে মনে হয় এটা হবে, এটা মনে হয় ওটা হবে, সেই জন্য এটা একটা আমি যে বলতে পারি কেন আটকে রেখেছে, আপনি সব ছেড়ে দিয়ে দেখান না কেন, ভালো না মন্দ না কি ধর্ম বিরুদ্ধে না দেশ বিরুদ্ধে, এটা একটা মিথ্যা, এটা একটা জুজুবুরি। আরে না না একটা ক্রিয়েশন ভাই, একটা আমি বললাম তো যে মানুষ যে কোনো ক্রিয়েশনের ভিতরে ভুল ত্রুটি থাকবে, অনেক মানুষ এরকম আছে যে অলমাইটি গড আমাদের বানিয়েছে আপনারা ভুল করে ফেলেন, এইসব মানুষ ফালতু মানুষের আলোচনা করা।